আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহিমা হাসান ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, আর এই অসুস্থতা নিয়ে আসলে ভয়েসটা দিতে খুব ঝামেলা হয়, কারণ ভয়েস দিতে গেলেই খুব কাশি হয়। তো সেই কারণে অনেক দিন ধরে ভয়েস দিতে পারিনি। আর আমাদের সেই ছোট্ট বেবির 1 বছর হলো মুনতাহার, সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, বাংলাদেশ থেকে আমাকে ভিডিওগুলি দিয়েছিল। তো তখনও আমি অসুস্থ ছিলাম, ভয়েস দিতে পারিনি। তো আজকে আসলে, কারণ যারা ইউটিউব চ্যানেল চালু করে বা যাদের একটা চ্যানেল আছে, সবাই জানে যে কয়েকদিন পর পরই ভিডিওগুলো আসলে দিতে হয়, না হলে সমস্যা হয়। তো আমি তো এমনিতে একটু লেট করে দেই সব সময়, 10 দিন 12 দিন পার হয়ে যায়। তো চাই আসলে রেগুলার ভিডিও দিতে, তো অন্যান্য প্রবলেমের কারণে আসলে দিতে পারি না। তো আজকেও আসলে 1 সপ্তাহ হয়ে গেল ঠান্ডা, জ্বর, কাশি, তারপরে হচ্ছে ভিডিও করা হয় না রান্নার কোনো, আর করা হলেও দেখা গেছে যে সেগুলো জমে আছে, তাদের সাথে শেয়ার করতে পারতেছি না। এর ভিতরে আমরা যেসব ছোটোখাটো জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড অসুস্থ। আসলে অসুস্থতা একটু ঠিক হলে তারপর আপনাদের সাথে আবার শেয়ার করব। তো আজকে রুই মাছ ভুনা করলাম, অসুস্থতা নিয়েই রুই মাছটা রান্না করলাম। অনেক অসুস্থ আসলে ইতালিতে, আমি আসলে 1 বছর ধরে, কিন্তু তারপরে এতটা জ্বর আমার আসলে কখনো হয়নি, এতটা বিছানায় আমি পড়িনি। তো তারপরও আসলে নিজেদের কাজ নিজেদেরই করতে হয়, এখানে তো আসলে বুয়া নেই, এই রান্না টান্না এগুলো দুজন মিলেমিশেই করতে হয়। আপনাদের ভাইয়া তো অনেক হেল্প করে আমাকে, তারপরেও সেও অসুস্থ, তারও জ্বর ছিল। তো সব কিছু মিলিয়ে আসলে দুজনেই হেল্প করার মধ্যেই থাকা হয় দুজনকে। আলহামদুলিল্লাহ, তারপর দুজনে ভালো আছি বা সুস্থ আছি এখনো। সব কিছু মিলিয়ে আসলে ভালো থাকতে হয়, আর বলতে হয় যে ভালো আছি দিনের শেষে, কিছু করার নেই, এটাই আসলে বাস্তব জীবন। শত অসুস্থতা নিয়ে আসলে সব কিছু করা হয় বা করা লাগে। আপনারা সবাই দোয়া করবেন যেন ভালো থাকি, সুস্থ থাকি, আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।